তৈরির চেষ্টা করা হলো তা পশ্চিমবঙ্গলায় বিশৃঙ্খলা চলছে খুন চলছে ধর্ষণ চলছে লুট চলছে দুর্নীতির তো টিএমসির কাছ থেকে লোকে আর কিছু ভালো জিনিস আশা করে না আমরা সকালবেলায় গঙ্গার ধারে প্রাতঃভ্রমণে গেছি সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তো ভাবতে হয় যে মাথা ঠিক নাই সরকারই নাই পার্টি নাই মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নাই তার ভাইদের কি হবে তার একটা প্রমাণ আপনার সময় দেখলেন দাদা যেখানে এখানে স্লোগান তোলা হচ্ছে যে উত্তরপ্রদেশ এই আমরা এর ঘাতরসের ঘটনা নিয়ে স্লোগান তোলা হচ্ছে যেখানে বিজেপির তরফ থেকে একটা কোশ্চেন তোলা হচ্ছে যে যখন হলদিয়া ঝিকুরখালি ঘটনা হয় তাতেও একজন তৃণমূল কর্মী জড়িত ছিল সেই ঘটনায় কেউ এখানে তো পাড়ায় পাড়ায় এরকম ঘটনা ঘটছে আর টিএমসির লোকেরাই করছে তার জবাব কে দেবে সেইখান থেকে দৃষ্টি ফেরাবার জন্য দিদিমণি রাস্তায় নেমেছেন কতদিন দিদিমণি ব্যাটিং করবেন আর ওনার আসল চেহারাটা তো লোকে জানা গেছে চোর চট্টা গুন্ডা বদমাস গ্যাঁট কাটা পকেট মার নিয়ে ওনার রাজনীতি আর সেই রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না এটা উনি বুঝে গেছেন ড্রামা করছেন লোকসভার আগে করেছিলেন লোক তার যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে 18টা সিট দিয়ে আর আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাপ সেটা দেখার জন্য উনি যেন প্রস্তুত থাকেন কি শহর ঘুরে কি বলছে ঠিকই আছে বিজেপি আছে সবাই আমাদেরকে নমস্কার করেছে হাত দেখাচ্ছে সুপ্রভাত বলছে যাদের দোকান উঠে যাচ্ছে তারা চেঁচামেচি করছে যাদের মুখ কালো হয়ে যায় তারা কালো পতাকাই দেখাবে চলুন।